সাগর, বন, পাহাড় কিংবা হাওরের মুক্ত জলাশয়, কোথাও পর্যটকের আনাগোনা নেই আগের মতো। চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা কারণে মন্দা চলছে দেশের পর্যটন খাতে। এসব বিষয় জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের তিনজন সহকর্মী। শুরুতেই চলে যাব সাগর, কন্যা কুয়াকাটায় আছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, কুয়াকাটায় পর্যটন পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। পাশাপাশি পর্যটন দিবসের শুভেচ্ছা। নানা আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু সারা দেশের ন্যায় পটুয়াখালী আন্তর্জাতিক বিশ্ব পর্যটন দিবস কিন্তু পালিত হচ্ছে। পটুয়াখালীতে রাজনৈতিক অস্থিতিশীলতা বা হচ্ছে রাজনৈতিক যে প্রেক্ষাপটের কারণে কিন্তু দীর্ঘদিন পর্যটক শূন্য ছিল পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটা। এখন বর্তমানে পর্যটকের আনাগোনা কিছুটা বাড়ছে এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সামনের দিনে আরো পর্যটক বাড়বে। তবে একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে কুয়াকাটা আসার পথে পটুয়াখালীর কুয়াকাটার যে 13 কিলোমিটার সড়ক ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু খুবই খানাখন্দের বেহাল অবস্থায় রয়েছে এবং কুয়াকাটার যে সিবিসি রয়েছে সেই সিবিসিও কিন্তু একেবারে নোংরা এবং হচ্ছে শ্যাওলা যুক্ত থাকার কারণে এখান থেকে যারা পর্যটকরা আসছেন তারা কিন্তু একটু নিরাশ হচ্ছেন। ব্যবসায়ীরা, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন যে এই সকল অব্যবস্থাপনা যদি ঠিক করা হয় তবেই একমাত্র পটুয়াখালীর কুয়াকাটায় কিন্তু পর্যটকদের আনাগোনা বাড়বে। পর্যটকরা তারা কিন্তু স্বচ্ছন্দে কিন্তু ঘোরাফেরা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আরো বলছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি রয়েছে পর্যটকদের বরণ করার জন্য। তবে এখন পর্যন্ত কিন্তু বর্তমানে কুয়াকাটায় কিন্তু পর্যটন দিবস উপলক্ষে নানা কর্মসূচি রয়েছে। বিকেল টাইমে কিন্তু পটুয়াখালী কুয়াকাটায় যে হোটেল মোটেল এমপ্লয়ি স্টেশন রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু আগত পর্যটকদের কিন্তু ফুল দিয়ে বরণের একটি আয়োজন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো পটুয়াখালীর কুয়াকাটা থেকে ছিল সর্বশেষ 34 আর। মহিবুল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কক্সবাজার থেকে আরো যুক্ত আছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া। রুমি রুমি, কক্সবাজারে কেমন দেখছেন পর্যটন খাতের অবস্থা, পর্যটকদের আনাগোনা কতটা রয়েছে? গত 16 জুলাই থেকে কিন্তু কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে কক্সবাজারে একেবারে পর্যটক শূন্যতা বিরাজ করছিল। তবে আজকে আমরা দেখি যে আজকে থেকে কিন্তু কিছু সংখ্যক পর্যটক কক্সবাজারে আনাগোনা শুরু হয়েছে। আমরা হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে আজকে কিন্তু 30,000-এর অন্তত 30,000-এর মতো পর্যটক সমাগম কক্সবাজারে ঘটেছে। কক্সবাজারে যে 500-600 হোটেল মোটেল রয়েছে সেই হোটেল মোটেলের 10-20% মতো কক্ষ ইতিমধ্যে বুকিং রয়েছে বলে তারা জানিয়েছে। আর পর্যটক শূন্যতার জন্য তারা কিন্তু বলেছেন এখানে দেশের চলমান যে অস্থির পরিস্থিতির কারণে মানুষ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদ নির্বিঘ্নে ভ্রমণ করতে তারা স্বস্তিবোধ করতেন না, এই কারণেই তারা পর্যটক শূন্যতার কথা বলছেন। আর যেহেতু কক্সবাজার এখন পর পর্যটন মৌসুম না হলেও কিন্তু সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দেশের নানা প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ কিন্তু সমাগম ঘটে থাকে। সেই তুলনায় শুক্রবার সাপ্তাহিক দিন হলেও কিন্তু আজকে তেমনটা পর্যটকের আনাগোনা আমরা কিন্তু দেখছি না। এই কারণে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রকাশ করেছেন তারা রাজনৈতিক সংশ্লিষ্টদের কাছে দেশের আর কথা জানিয়েছেন। আর এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজকে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল। একটি বন্যাকে ডেলিভার করে অন্যান্য বছর পর্যটন দিবস উপলক্ষে নানা আয়োজন থাকলেও এবছর কিন্তু তেমনটা কোনো আয়োজন নেই। আর প্রশাসন বলছে চলমান পরিস্থিতির কারণে, সময় স্বল্পতার কারণে তারা কিন্তু তেমনটা প্রস্তুতি নিতে পারেনি, এই কারণে এবারের অনুষ্ঠান আয়োজনের সীমাবদ্ধতার কথা তারা জানিয়েছেন। আগত পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন কিন্তু সার্বিক ব্যবস্থা নিয়েছে। তো এটি আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এসেছিল সর্বশেষ। রুমি, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জের হাওরপাড় থেকে আরো যুক্ত আছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, সুনামগঞ্জে হাওরের পর্যটন পরিস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন যে আসলে সুনামগঞ্জের যে পর্যটন শিল্প সেটি হচ্ছে বর্ষা মৌসুমকে ঘিরেই আসলে এই পর্যটন শিল্পটি। তবে এই মৌসুমে, বর্ষা মৌসুমে সুনামগঞ্জের 3 দফা বন্যার কারণে এবছর পর্যটকদের তেমন আনাগোনা আমরা দেখিনি।
এছাড়া পরিবর্তিত পরিস্থিতির কারণে অনেক পর্যটক কিন্তু এখানে আসছেন না। পর্যটন শিল্পের সঙ্গে যারা নৌ উদ্যোক্তারা রয়েছেন তাদের সঙ্গে আমরা আলাপ করেছিলাম, তারা বলেছেন যে অনেক পর্যটক আছে তারা আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে হাওড়ে বিশেষ করে তারা উদ্বিগ্ন, তাদেরকে জানতে চান আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন। তারা দাবি জানিয়েছেন যে যদি প্রশাসনের পক্ষ থেকে অথবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যটন শিল্পকে উৎসাহিত করার জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয় তখন পর্যটন খাতে যে এখন মন্দা চলছে সেটি কাটিয়ে উঠে তারা আগের মতো যে অন্যান্য বছর যেরকম তারা পর্যটকরা যেরকম আসছে এই টাঙ্গর হাওড়ে এবং পর্যটন শিল্পকে ঘিরে যে স্থানীয় মানুষ যেরকম একটি সফলতা ফিরে এসেছিল সেটি ফিরে আসবে। তো এখন পর্যন্ত বলা যায় চলছে যে এইখানে যে পর্যটন শিল্পটা সেটি একদম একদম শেষ হয়ে যাওয়ার পথে, কারণ তো অনেক নৌ উদ্যোক্তারা জানিয়েছেন তাদের যে তিনটি চারটি অনেকে ভোট আছে একটি ভোটেই তাদের টিপ পাচ্ছেন না, মানুষ পর্যটকদের পাচ্ছে না, সেই কারণে কিন্তু অল সময় পার করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকটি দুটি হাউস বোট এখানে আছেন, যদিও আজকে শুক্রবার সপ্তাহে ছুটি এবং এই পর্যটকরা আসার কারণে সুনামগঞ্জের যে অর্থনীতি সেটি কিন্তু একটি চাঙ্গা বা ফির আছে। তো এই ছিল সুনামগঞ্জের যে পর্যটন পরিস্থিতি। আসাদ, ধন্যবাদ আপনাকে।